যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে নার্স শুধুমাত্র মহিলা প্রার্থীর জন্য আর কোথা থেকে বের হয়েছে বিজ্ঞপ্তিটি এর এর পক্ষ পক্ষ থেকে থেকে হ্যাঁ বিদ্যুৎ ভবন এই নার্স নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য টোটাল শূন্য পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে জিএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে অবশ্যই ডাব্লু বিএনসির আন্ডারে রেজিস্ট্রেশনটি লাগবে আর এই পোস্টের জন্য আপনি পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী টেন্টেটিভ প্লেস অফ ডিপ্লয়মেন্ট দেখুন এখানে উল্লেখ রয়েছে দুটি যে শূন্য পদ রয়েছে এক নম্বর এবং দু নম্বর এক নম্বরতে কর্পোরেট মেডিকেল সেল বিদ্যুৎ ভবনেতে নিয়োগ হবে বলে জানিয়েছে আরেকটি আন্ডার দার্জিলিং ডিস্ট্রিক্ট জল ঢাকাতে পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে জব রেসপন্সিবিলিটিসগুলি একবার নিজে থেকে চেক করুন পিডিএফটিকে ডাউনলোড করে এরপর যে ইম্পর্ট্যান্ট বিষয় কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন অনলাইন তথা ইমেলের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে অনস্ক্রিনে যে ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন এডিতে পাঠাতে হবে পিডিএফ ফর্ম্যাটেতে আর লিস্ট অফ ডকুমেন্টস যেগুলিকে দিতে হবে তার লিস্টিংটি তার পরে পরেই রয়েছে আর অ্যাপ্লিকেশনের ফরম্যাট কোথায় পাবেন এই পিডিএফটির সাথে কিন্তু অ্যাটাচড দেওয়া নেই অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটটি সেপারেট একটি পিডিএফ এর মাধ্যমে দেওয়া আছে দেখুন এটি হচ্ছে সেই ফরম্যাট আর এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট সহ অফিশিয়াল বিজ্ঞপ্তিটিও আমি শেয়ার করে দেব একবার ডিসক্রিপশন বক্সটি চেক করবেন সেখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন আরও একটি যে ভাইটাল বিষয় যে কতদিন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেটির জন্য একেবারে নিচের দিকে দেখতে পাবেন যে বাইশ দুই দু এর বইকাল পাঁচটা এর মধ্যে আপনাকে আবেদনের প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে খুব ভালো সুযোগ অবশ্যই অনলাইনে আবেদন করে দিন